বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি তোমরা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভিডিওটি খুবই লম্বা করবো না, একদমই ছোট করবো। এবং ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো এবং সেই কমেন্টের উত্তরগুলো আমি দেবো। তো তোমরা অনেকে কমেন্ট করছিলে যে কাট অফ কি হাই গেছে, কারণ প্রশ্ন কিন্তু লিক হয়েছিল। তো তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো এবং তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে এই দুটো প্রশ্ন ছাড়াও আরও তোমাদের রেজাল্ট সংক্রান্ত কিছু আপডেট দেবো। তো ভিডিওটি ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে তোমাদের কাট অফ মার্ক্স সেটা আমি বলে দিচ্ছি, এসসি এসটি ওবিসি কাট অফ মার্ক্স কিন্তু তেমন কোনো হাই যায়নি। তো তোমাদের আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যেটা সেরকমই কিন্তু গিয়েছে, দু এক এদিক ওদিক হতে পারে। তো ফিমেলদের কিন্তু ইউআরদের কাট অফ 22, ওবিসি বিদের 20, ওবিসি এদের 17, এসসি 16, এসটি 13, এটা কিন্তু মেয়েদের। আর একবার বলে দিচ্ছি, মেয়েদের ইউআর 22, ওবিসি বি 20, ওবিসি এ 17, এসসি 16, এসটি 13। এবং ছেলেদেরটা বললে পরে ইউআরদের 29, ওবিসি বিদের 26, ওবিসি এদের 23, এসসি 22, এসটি 18। আর একবার বলে দিচ্ছি, ইউআরদের 22, ওবিসি বি 26, ওবিসি এ 23, এসসি 22, এসটি 18। তো এর কিন্তু দুই এক কিন্তু তোমাদের এদিক ওদিক হতেই পারে। এবার আসি তোমাদের যে রেজাল্ট সংক্রান্ত আপডেট নিয়ে। তোমরা অনেকে প্রচুর কমেন্ট করে জানাচ্ছ যে রেজাল্ট কবে দেবে। তো তার উত্তরে আমি তোমাদেরকে যে আপডেটটি দেব, তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরনের আপডেট পাচ্ছ, যে গোপন সূত্রে খবর পেয়েছি, এখান থেকে খবর পেয়েছি যে এখন আপডেট দেবে, তখন আপডেট দেবে। তোমাদেরকে আমি তাদেরকে বলতে বলবো, আর যে দাদারা এরকম ভিডিও করে বলছো তাদেরকে আমি বলবো তারা একটু প্রমাণ দিয়ে দেখাও যে এই এখান থেকে খবর পেয়েছি, ওইখান থেকে খবর পেয়েছি, এখন প্রকাশিত হচ্ছে, 5টার সময় প্রকাশিত হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল তথ্য, কেউ কিন্তু আগে থেকে বলতে পারবে না রেজাল্ট কখন প্রকাশিত হবে। রেজাল্ট কিন্তু যখন প্রকাশিত হয় তখনই প্রকাশিত হবে, আগে থেকে কেউ বলতে পারবে না। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি যে রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও করে কিন্তু সবার আগে আমি তোমাদেরকে আপডেট দেবো, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলছি। তো যারা সবার আগে রেজাল্ট দেখতে চাও তারা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যদি ভালো লাগে তাহলে। আমি 100% বলছি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো। কারণ রেজাল্ট প্রকাশিত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও করে সবার আগে জানিয়ে দেবো। তো সেরকমই আপডেট ছিল। আর এবার তোমাদের যে তোমরা রেজাল্টের জন্য তো পাগল না হয়, তোমরা মাঠ প্র্যাকটিস শুরু করো। তোমরা মাঠ যদি প্র্যাকটিস শুরু না করো তোমরা কিন্তু মাঠের জন্য কিন্তু টাইম পাবে না, 15 দিনে কিন্তু তোমরা টাইম পাবে না। তোমাদের মাঠের ডেট তোমরা শুনলে পরে অবাক হয়ে যাবে, পায়ের তলা থেকে মাটি সরে যাবে তোমাদের রেজাল্ট দেওয়ার কয়েকদিনের মধ্যে, জাস্ট কয়েকদিনের মধ্যে তোমাদের কিন্তু মাঠ শুরু হবে। তখন কিন্তু তোমরা টেনশানে পড়ে যাবে। আর মাঠ মাত্র 15 দিন প্র্যাকটিস করে তোমরা কীভাবে পাস করতে পারবে সেই রিলেটেড ভিডিও যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি আপলোড করে দেবো। তো মাঠ পাস করা ক্যান্ডিডেট কিন্তু অসংখ্য রয়েছে আমাদের এখানে, তো তাদের অভিজ্ঞতাও আমি তোমাদের যদি তোমরা চাও তাহলে তুলে ধরবো। তো এই ভিডিওটির টার্গেট রেখেছি 50টি লাইক, যদি তোমরা করে দাও তাহলে কিন্তু এই সেই মাঠে মাত্র 15 দিন প্র্যাকটিসে তোমরা কীভাবে পাস করবে সেই আপডেট সেই ভিডিও কিন্তু আমি তুলে ধরবো। তো তোমরা কোনো চ্যানেলের কান দিও না, কোনো কিছুতে কান দিও না। যদি তোমাদের যদি তোমার মনোবল যদি ভালো থাকে, যদি তোমরা ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু তুমি পাস করবে, আর নাহলে কিন্তু করতে পারবে না। যদি তুমি পাস করে থাকো তোমাদের যদি রেজাল্টে কোনো চিন্তা করার কারণ নেই, মাঠ প্র্যাকটিস করার মধ্যে, আর যদি তোমাদের মাঠও যদি তোমাদের কোনো চাপ না থাকে তাহলে তোমরা মেইনের জন্য প্রস্তুতি নাও। কারণ মাঠের কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের তারপরে মেইনের জন্য তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে। তো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণে রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। কাট অফ মার্ক্সও তোমাদের বলে দিলাম, আর তোমাদের কাট অফ মার্ক্স 2-3+ এদিক ওদিক কিন্তু হতেই পারে, প্লাস মাইনাস এখন 2-1 কমও হতে পারে। তো ওটাই আশা করছি, কাট অফ মার্ক্স হতে পারে, তো হতে পারে বলছে। কিন্তু তোমরা আবার উল্টোপাল্টা ভেবে নিও না যে এটাই হচ্ছে। তো তোমাদের উল্টোপাল্টা কোনো ভিডিও দেখার দরকার নেই কোনো চ্যানেলের, এখান থেকে খবর পেয়েছি, ওইখান থেকে খবর পেয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ ফালতু কথা। যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউ বাড়ানোর জন্য কিন্তু এটা বলা হচ্ছে, তাছাড়া আর কিছুই না। তো রেজাল্ট কখন প্রকাশিত হবে কেউ বলতে পারে না, রেজাল্ট যখন প্রকাশিত আর হোক তুমি নিজের প্রস্তুতি নিয়ে রাখো, মাঠ প্র্যাকটিস করো এবং মেইনের জন্য প্রস্তুতি নাও। তো তোমার চাকরিটা পেতেই হবে, এই কিন্তু সুবর্ণ তোমাদের কাছে একটি সুযোগ, আর তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, তোমাদের জন্য নতুন শূন্যপদের আবার বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোবে। সেই ভিডিও যদি চাও সেই ভিডিওতেও কিন্তু আমি তোমাদের মাঝে করিয়ে দেখে দেবো। আর এবার তোমাদের আলোচনা করবো, তোমরা মোবাইলের সাহায্যে খুব কম সময়ে, মোবাইলের মাধ্যমে খুব কল কম সময়ে অল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে চলো দেখিয়ে দিচ্ছি। আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু ভিজিট করে দেখে নিতে পারো যে রেজাল্ট কখন আপডেট হয়। আর যদি তোমরা চাও সবার আগে রেজাল্ট দেখতে তাহলে পারলে আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু সবার আগে আমি তোমাদেরকে ভিডিও করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, তোমরা চেক করে নাও।
তো তোমরা জানো সবাই, এবার রেজাল্টটা নতুন আকারে প্রকাশিত হবে পিডিএফ আকারে, সেই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, একটু লেট হতে পারে বা সার্ভারে প্রচুর প্রবলেম হতে পারে। তো রেজাল্ট কিন্তু আজকালের মধ্যে প্রকাশিত হওয়ার একটা প্রচুর সম্ভাবনা রয়েছে। তো চলো দেখে দেখে নিচ্ছি কীভাবে তোমরা রেজাল্টটি চেক করবে। রেজাল্ট যখন দেবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে, তার আগে কিন্তু পারবে না। তো কীভাবে দেখতে পারবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখে দিচ্ছি। তো চলো তোমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, মোবাইল ফোন থেকে রেজাল্ট চেক করার জন্য সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবো। আমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার, এখানে আমরা সার্চ করে নেবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ .gov.in বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখলে তোমরা তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ এরকম ওপেন হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়েছে, এখান থেকে তোমরা রিক্রুটমেন্ট বলে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে তোমরা জুম করে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে রিক্রুটমেন্ট বলে যে অপশানটি রয়েছে, এই যে রিক্রুটমেন্টের এই অপশানটি, এখানে ক্লিক করলে তোমাদের সামনে আরও একটি রিক্রুটমেন্ট অপশান, সেখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা অপশান তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের যখন রেজাল্টটি আপডেট হবে, যখনই প্রকাশিত হবে সেই তারিখটা তোমরা এখানে দেখতে পারবে এবং লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেল ফিমেল কনস্টেবল। তো তোমাদের এখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে তোমাদের রেজাল্টের যে একদম সবার উপরে সেটা কিন্তু শো করবে, তোমাদের রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করবে WB কনস্টেবল, লেডি কনস্টেবল। তারপর তোমরা পিডিএফ আকারে কিন্তু তোমাদের রেজাল্টটি ডাউনলোড করতে পারবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে অপশান এইখানে কিন্তু তোমাদের রেজাল্টটি শো করবে। তারপর পাশে তোমরা দেখতে পাচ্ছ গেট ডিটেলস, এখানে ক্লিক করে তোমাদের যে রেজাল্ট দেখা যাক কী আকারে প্রকাশিত হয়, কীভাবে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো মোবাইল ফোন থেকে এইভাবেই তোমরা রেজাল্ট চেক করতে পারবে। তো রেজাল্ট সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি তোমরা দেরি না করে এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে তোমরা সবার আগে রেজাল্ট